দর্শক আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। চ্যানেল 24 এর পর্দায় আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিনিস্টার ফ্রেজ ঈদ রান্নায়। সাথে আছি আমি ফরজানা বিথি এবং আমার সাথে রয়েছে দুজন খুব পছন্দের মানুষ, একজন তো যিনি রান্না করে দেখাবেন, আর যেহেতু ঈদ চলছে এবং কোরবানির ঈদ চলছে, গরম গরম বিফ খাসি এগুলো তো আমাদের চাই চাই, কিন্তু এগুলোর একটু ভিন্ন পথ চাই এবার। আর আমার সাথে শেফের পাশাপাশি জয়েন করছে আপনাদের পছন্দের এবং ভালোবাসার এই প্রজন্মের জনপ্রিয় একজন অভিনেত্রী। আগে শেফকে পরিচয় করে দিতে চাই, রয়েছেন আপনাদের সবার প্রিয়, আমার ভীষণ প্রিয় একজন শেফ, শেফ জলি খান। হ্যালো জলি আপু, কেমন আছেন? এই তো ভালো আছি। আপনাকে পেয়ে ভীষণ ভালো লাগছে, অফকোর্স। থ্যাংক ইউ, সো এক্সাইটেড যে আজকে কি হবে। আর আমার সাথে আরো একজন খুব এক্সাইটেড যে আজকে কি রান্না শিখতে যাচ্ছে, দ্যাট ইজ নান আদার দেন দ্য কুইন অফ ঢালিউড ফর দিস টাইম, দেখি। হ্যালো, কেমন আছো? ঈদ মোবারক। সুইটহার্ট কেমন আছো? এই তো ভালো, তুমি কেমন আছো? অনেক ভালো আছি। এন্ড ইউ লুকিং অ্যাজ ইউজুয়াল বিউটিফুল, নরমাল একটা অ্যাটায়ারে আছো, আমি জানি খুব কমফোর্টেবল থাকতে পছন্দ করে দেখি, বাট ইউ লুকিং বিউটিফুল। এন্ড দিস ইজ জলি আপু। হ্যালো, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? এই তো। আচ্ছা, আজকে জলি আপু দেখি কি একটা রেসিপি শিখাবে। হ্যাঁ, আজকে আমি খাসির বাদশাহি রেজালা করব। আপু কি কি লাগছে ইনগ্রেডিয়েন্টস? চুলাটা আগে ধরিয়ে নিলাম, প্যানটা গরম হোক। হ্যাঁ, ওকে, প্যান গরম হতে হতে আমরা কি কি লাগছে শুনে ফেলি। হ্যাঁ, ওকে, প্যানটা গরম হোক। এখানে খাসির মাংস আছে 1 কেজি। আচ্ছা, পেঁয়াজ কুচি, টক দই, মিষ্টি দই, বাদশাহি বলে কথা। ওকে, মিষ্টি দই, টক দই, তারপর পেঁয়াজ, বেরেস্তা, ঘি, আর এটা হলো গরম মশলা। হ্যাঁ, এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো, সাদা গোলমরিচ, হ্যাঁ, লবণ, এটা হচ্ছে তোমার আলু বুখারা, বললাম না বাদশাহিতে বাদশাহি আলু বুখারা। আচ্ছা, দুধ লাগবে, তারপরে পোস্তদানা বাটা, পেঁয়াজ বাটা, বাদাম বাটা, ওটা হচ্ছে জিরা গুঁড়ো, আর তেঁতুলের কাঁদ, হ্যাঁ, আর ওখানে হচ্ছে জয়ত্রী গুঁড়ো, জায়ফল গুঁড়ো, এখানে হলো জিরা গুঁড়ো, এটা মরিচ গুঁড়ো, আদা রসুন পেস্ট দুইটাই, আর ওখানে মরিচের যে চিলি ফ্লেক্সটা আছে ওটা আমি ঘি দিয়ে করেছি, ভেজে নিয়েছেন ফ্রাই করে, ঘি দিয়ে করেছি, এই জন্য একটা গন্ধ আসছে না কেমন যেন, আমি খুঁজতেছিলাম এটা কোত্থেকে আসতেছে আসলে। আর লাগছে আমাদের ওই যে ওখানে টমেটো সস আছে, কেওড়া, আর তেজপাতা, আর আস্ত কাঁচা মরিচ। ওকে, আমরা শুরু করি। হ্যাঁ, শুরু করে দিই, তেলটা দিয়ে নিই আগে। এখানে তেল ঘি আমি মিক্স করে পেঁয়াজ গুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজের আগে আমি আরেকটা কাজ করব, ফোড়নটা দিয়ে নিই। আচ্ছা, এখানে 2 ইঞ্চি পরিমাণ, 1 ইঞ্চি করে, 2 ইঞ্চি দুইটা দারুচিনি দিলাম, এলাচ দিব 3টা। ওকে, এলাচগুলো দেওয়ার আগে যদি আমি মুখটা একটু ভেঙে দেই, এটা ভেতরে যে ফ্লেভারটা পুরো সেটা খুব ভালো আসে। আহা, দেখি তুমি তো অনেক কিছু জানো। তারপর দিয়ে দিচ্ছি লং, আর তেজপাতা, ওখান থেকে আমাকে একটা তেজপাতা দাও, পুরোটাই দিয়ে দিয়েছি, আপনার ঝালাকে নিয়ে নেন। আর তেজপাতাটা দেওয়ার আগে আমরা কি করব, একটু চিড়ে দিব। হ্যাঁ, ওকে, আর এখানে এটা ফ্রাই দেওয়ার পরে একটু ফোড়ন দিয়ে আমরা পেঁয়াজটা দিয়ে দেব। ওকে, আর এর মধ্যে পেঁয়াজ দিলে একটা অন্যরকম স্মেল হয়, কিন্তু সাথে সাথে স্মেলটা চলে আসলো। এখানে আমি জালটা কমিয়ে রেখে কি করব, এখন মাংসটাকে মেরিনেট করব। তবে একটা কথা তোমাদের বলে দেই যে মাংসটা যখন বাসায় মেরিনেট করবে তখন 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত রেখে দেবে, মশলাটা একদম ভেতরে চলে যাবে, মাংসের প্রত্যেকটা কোষে বাদশাহী, তো একটা বাদশাহী ভাব থাকবেই, ঠিক না? এখন টক দই এখানে 1/2 কাপ আছে, আর হলো মিষ্টি দই 1/2 কাপ আছে। আর এটা কিন্তু অবশ্যই করবে, 1 থেকে 1.5 ঘন্টা রেখে দেবে বাসায়। হ্যাঁ, তাহলে কিন্তু ফ্রিজে রেখে দিবে। হ্যাঁ, ফ্রিজে রেখে দিবে। আর 1 চা চামচ পরিমাণ আমি সাদা গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম, আর দেব একটু লবণ, সামান্য, এটাকে আমরা মেরিনেট করব। হ্যাঁ, এখন লবণটা আমি একটু কম পরিমাণ দেব, যদি লাগে তখন আবার একটু দিয়ে, ঠিক আছে? আর এই পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার, দেখো অনেকটা ব্রাউন কালার চলে আসছে। হ্যাঁ, এখন এই ব্রাউন কালার যখন হবে তখন আমরা কি করব, এই যে মেরিনেশন করা যে আমাদের গোস্তগুলো আছে, খাসিটা ছিল মাটন, হ্যাঁ, এটা এখন দিয়ে দেব। ওকে, আচ্ছা, এটা আমরা কতক্ষণ কুক করব আপু?
এখন এটা আমি একটু ঢেকে পাঁচ মিনিট আর কি কষাবো আগে, তারপরে হলো গরম পানি দিয়ে রান্না করব। এটা আমি গরম পানি দিয়ে রান্না করব, অনেক সময় কি হয় গরম পানি দিয়ে রান্না করলে ভেতরের যে জুসি একটা ভাব আছে না মাংসর, সেই জুসি ভাবটা থেকে যায়। আর মাটন রান্না করতে তো একটু সময় লাগে, আর গরম পানি দিয়ে রান্না করলে তোমার জুসি ভাব, যদি ঠান্ডা পানি দিয়ে রান্না করো অনেক সময় ওটা কি হবে শক্ত হয়ে যাবে আর জুসিনেসটা একটু কমে যাবে না। আচ্ছা, একটু দিঘির কাছে যাব আপু, রান্না করতে ওদের যেহেতু পাঁচ মিনিট সময় লাগবে। দিঘি তো ছোটবেলা থেকে আসলে কাজ করছে, একদম শিশু শিল্পী, তো একটা নায়িকা ছোটবেলা থেকে কাজ করছে, এখনো কাজ করছে, এখন নায়িকা হয়েছে, নায়কদের সাথে কাজ করছে, তো জার্নিটা কেমন ছিল? কারণ ছোটবেলা তো কিছু বুঝতে না, কিন্তু যখন কাজ করা শুরু করলে তখন তো আসলে বুঝতে শুরু করলে ক্যামেরা ফ্রেম সবকিছু। জার্নিটা একটু শুনবো, কেমন ছিল এখন পর্যন্ত? জার্নিটা অনেক ইন্টারেস্টিং, কারণ যেহেতু শিশু শিল্পী দিয়ে শুরু, এখন নায়িকাতে আছি, জানি না সামনে কই যাব, কিন্তু আমি খুব এনজয় করছি জিনিসটা। যে আমার সবচেয়ে এনজয় জায়গাটা এটাই যে আমি আগে শিশু শিল্পী ছিলাম, নায়ক নায়িকাদের সাথে কাজ করতাম, এখন আমার সাথে একটা শিশু শিল্পী কাজ করছে, রিভেঞ্জ টাইম। আমার সাথে দেখা যায় এখন একটা শিশু শিল্পী কাজ করে, আমি খুব মানে এনজয় করি যখন ওই শিশু শিল্পীটা আমার সাথে থাকে। আমি জিজ্ঞেস করি তার কেমন লাগছে কাজ করতে, এনভায়রনমেন্টটা সে কেমন ভাবে নিচ্ছে, তখন আসলে মনে পড়ে যে আমি এরকম করতাম। তোমাকে তো সবাই ছোটবেলায় খুব আগলে রাখতো, আদর যত্ন করতো। আমি তো এটাও শুনেছি বোধহয় কোন একটা সিনেমায়, নাম চাচু সিনেমায়, মিনারেল ওয়াটার দিয়ে তোমাকে গোসল করানো হয়েছে, রাইট? ইফ আই এম নট রং। শুধু তো এটা তো আছেই, আমাকে চকলেট দেখিয়ে তারপরে শট নাও হতো, মানে চকলেটের লোভ দিয়ে। আচ্ছা, নালে দিত না, কিছু চকলেট আছে শটটা ওকে হলেই চকলেটটা পাবা, এই চকলেটের লোভে তারপরে শট দিত। আচ্যা, তো এরকম চকলেট নিয়ে অনেক কাহিনী আছে আপু, ছোটবেলা থেকে লোভি। হ্যাঁ, খাওয়ার জন্য, হ্যাঁ খাওয়ার জন্য রেডি। ওকে, কষানো হয়ে গেছে আপু, ঠিক না? হ্যাঁ, এখন আমি পানি দিব, হ্যাঁ একটু গরম পানি দিব ওই যে ওখানে কেটলিতে। দিঘি আমাকে একটু দাও, দিঘি তো সেইদিন দেখলাম ছোট, এখন তো বড় হয়ে গেছে, রান্নাও শিখতে চলে এসেছে। সময়ের সাথে সাথে মানুষ বদলায়, আর আমরা দিঘিকে একদম ছোট থেকে দেখতে দেখতে দিঘির সাথে সাথে আমরাও বড় হচ্ছি, বুড়ো হচ্ছি। পানি এখানে আমি প্রথমে কি করলাম, এক এক কাপ পরিমাণ দিলাম। এখন আমি মশলাগুলো দিয়ে দেব। হ্যাঁ, আমি দিঘি আসছি দিয়ে, এখন আমি যে বাটা মশলাগুলো আছে সেই বাটা মশলাগুলো দিয়ে দেব। ওকে, একটু দিঘি একটু পাস করো আমাকে, পেঁয়াজ বাটা একটা এটা নিচ্ছি আমি। ওকে, এক টেবিল না, দুই টেবিল চামচ পরিমাণ, একটু বেশি করে দিয়েছি তো বাছাই তো। তারপরে তুমি আদা রসুন পেস্ট, এখানে এক টেবিল চামচ দিব। হ্যাঁ, একটু বেশি করে দিয়েছি, এক টেবিল চামচ হয়ে গেছে। আর দেব বাদাম বাটা, এখানে বাদামের সাথে আছে, এক টেবিল চামচ দিব। ওকে, একটু সাদা সাদা হচ্ছে না, ভালো লাগে কিন্তু আমার দেখতে। তারপরে দেব পোস্তদানা, পোস্তদানা এখানে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। আসলে কোরবানি ঈদ আসলেই বাসায় কিন্তু মা খালাদের দেখা যায় যে এগুলো সব রেডি করে ফেলে আগে আগে, ঠিক না? তো রান্নার আসলে ঝামেলাটা নাই, ওরকম যা থাকে তাই দিয়ে রান্না করে ফেলা। হ্যাঁ, ওকে, দুধ, তারপরে এখানে দুধটা আছে ঘন করে রেখেছি আমি। আচ্ছা, জাল দিয়ে নইলে আসলে ভালো লাগবে না খেতে। আর বারবার যেটা বলছি বাদশাহী ব্যাপার আছে, ওইটাও আসবে না। হ্যাঁ, ওকে, আর সেই সঙ্গে আমি ওখানে একটু জিরা গুঁড়া দেয়া আছে, জিরা গুঁড়াটা আমাকে দাও। এটা তুমি ইচ্ছা করে অ্যাভয়েড করতে পারো, কিন্তু বাদশাহীর মধ্যে দিতে চায় না, তো আমি একটু দিয়ে দিলাম যে আমার কাছে ভালো লাগে। ওকে, আমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে, যাদের জন্য রান্না করেছি তাদের যদি ভালো লাগে তাহলেই ভালো, তাই না? অফ কোর্স ভালো লাগবে, স্মেলই বলে দিচ্ছে, রান্না আসলে স্মেলই বোঝা যায় যে রান্নাটা কতটুকু ভালো হবে। এখন আমি আরো 5 মিনিট 10 মিনিট রান্না করি। আচ্ছা, 10 মিনিট পরে আমি আবার গরম পানি দেব। ওকে, তাহলে আপু একটা ব্রেক নিয়ে নেই আমরা 10 মিনিট থেকে। হ্যাঁ, অবশ্যই। জলি খান, আমাদের খাবার কতটুকু হলো? অনেকটা হয়ে আসছে, তা এখন আমরা ওই গরম পানিটা আরেকটু দেব। আচ্ছা, দেখি হেল্প। ওকে, দিঘিকে কষ্ট দিচ্ছি না? না, একদমই না। আমরা আজ তারকাকে দিয়ে কাজ করাচ্ছি। সেদ্ধ হওয়ার জন্য আমাকে কি করলাম, 3-4 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আমি। আচ্ছা, গরম পানিটা দিয়ে দিলাম যেন আর কি মাংসটার জুসিনেসটা ভালো থাকে। আচ্ছা, এটা আমরা কতক্ষণ রান্না করব আপু? এখন আমি প্রায় মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে দেব। আচ্ছা, ঢেকে দিয়ে রান্না করব। ওকে, রান্না হতে আমি একটু দিঘির সাথে আলাপ করতে চাই, আপু কাজ চালান। আচ্ছা, দিঘি যেহেতু নতুন অনেকগুলো সিনেমায় আসলে কাজ করা হয়েছে, হাতে আরো অনেকগুলো স্ক্রিপ্ট আছে, যেটার কাজ শেষ হয়েছে, বায়োগ্রাফির কথা বলছিলাম বঙ্গবন্ধুর,
সেটা সম্পর্কে একটু জানি, কাজের অভিজ্ঞতা কেমন ছিল? তোমাকে সোশ্যাল মিডিয়াতে দেখেছি বা বিভিন্ন প্ল্যাটফর্মে সংবাদ মাধ্যমে দেখেছি যে দীঘির কাজের অভিজ্ঞতা, আমরা একটু শুনতে চাই যে কেমন ছিল, কি কি করতে হয়েছে। এটার অভিজ্ঞতা আসলে মানে মানে বলে শেষ করতে পারবো না, কারণ এত বড় একটা প্রজেক্ট, পুরোটাই কিন্তু আমাদের বাইরের দেশে করা। আমাদের 60% 70% কাজ হচ্ছে মুম্বাইতে করা, মুম্বাই ফিল্ম সিটিতে, যেখানে আমিও অংশ নিয়েছি, আমার ওখানেই সব কাজ ছিল। তো শ্যাম মেনেগল স্যার ডিরেক্টর, তার হাতে ডিরেকশন পাওয়া, আতুল তিওয়ারি স্যার ছিল স্ক্রিপ্ট রাইটার, উনার কাছ থেকে জানা, দেন দয়াল নেহালিনি স্যার ছিল আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। তো ইনি এত বড় বড় বাপের প্রজেক্ট আসলে করেছেন, তারপরে তাদের থেকে ডিরেকশন পাওয়া, আমার মনে হচ্ছিল আমি মনে হয় মানে কোনো ঘোরের মধ্যে আছি নাকি এরকম, এবং প্রচুর নার্ভাস হয়ে যেতাম, খুব স্বাভাবিক। তাদের সামনে অ্যাক্টিং করতে গেলে, তাদের কথা শুনে অ্যাক্টিং করবো, এটা ভাবতেই নার্ভাস থাকতো একদম। তারপরেও তারা খুবই ভালো মানুষ এবং খুবই হেল্প করেছে আমাকে, প্রত্যেকটা কাজে প্রত্যেকটা শটে আমাকে আলাদা করে দেখিয়ে দিয়েছে, তো যার জন্য আসলে পুরো কাজটা খুব সহজ হয়ে গেছে। খুব সম্প্রতি রিসেন্ট আমাদের ট্রেলার রিলিজ হয়েছে কান ফিল্ম ফেস্টিভ্যালে, সবাই দেখেছে, হোপফুলি আমরা এই বছরই ছবিটা পেয়ে যাব। আচ্ছা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, এবং তোমার জন্য শুভকামনা তো থাকবেই। নতুন সিনেমা, নতুন সবকিছু নিয়ে আলাপ আলোচনা করব, দেখি আপুর কত দূর হলো, আপু কত দূর, আমরা আলু বুখারি দিয়ে দিয়েছি, হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি এই পর্যায়ে কিছু আমার মশলা বাকি আছে সেগুলো দিয়ে দেব। এই যে তেঁতুলের কাপটা দাও, তা এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ দেব। ওকে, হ্যাঁ, আর দিব জয়িত্রী জায়ফল গুঁড়ো। দেখুন কি করে নায়িকাকে দিয়ে ঘর সংসার ছাড়াও আমাদের কিচেনের কাজ করানো হয়, ভালো লাগছে কিন্তু আপু আজকে আমার। এখানে কিন্তু আমি মানে এই যে আমার স্পুনটা, স্পুনের 4 ভাগের 1 ভাগ টি স্পুন, আচ্ছা 4 ভাগের 1 ভাগ, একদম অল্প দিব, সামান্য পরিমাণ, জাস্ট টু ফর স্মেল, রাইট। আর একটা কাজ করব, যে মরিচের গুঁড়োটা আমি যেটা ঘি দিয়ে করে রেখেছি সেটা দিয়ে দেব এখন। আমার মরিচ দেখে ভালো লাগে না, এত প্রিয় একসাথে ভালো। ও মাই গডস, মেয়েরা একটু ঝাল পছন্দ, অনেক ঝাল খাও। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দীঘিদের গ্রামের বাড়ি কোথায়? লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর মানে নোয়াখালীর মেয়ে? হ্যাঁ। আচ্ছা, নোয়াখালীর মানুষ তো এমনিই ঝাল খায়। আচ্ছা, টমেটো সসটা তো আপকে। ওকে, কি কি শপিং করলো দেখি, কারণ নায়িকারা তো আসলে সারা বছরই কেনাকাটা করতে থাকে, ঈদ উপলক্ষে নিজের জন্য, পরিবারের সবার জন্য, আর যেহেতু মা নাই, দায়িত্বটা আসলে অনেক বেশি দীঘির উপরে, কি কি কেনাকাটা করলো? না মানে প্রতিটা ঈদই গত 2-3 বছর ধরে মানে শুধু আমার শপিং এর সাথে সাথে আমার ফ্যামিলির কিছু মানুষের শপিং আমার উপর নির্ভর করে, যে আমি করে দিলে তারা নেয়, নাহলে তারাও করে না। ওকে, তো যার জন্য দেখা যায় আমার একটা দিন তাদের জন্য হলেও বরাদ্দ রাখতে হয়, যে আমি না হয় আমারটা হয়ে যাবে, আমি জানি এই অনলাইন থেকে আসছে, এখানে যাচ্ছে, ওখানে পিআর পাচ্ছি, হ্যাঁ এক্স্যাক্টলি, আমারটা হয়ে যাবে, কিন্তু এই মানুষগুলোর আমার নিতে হবে, যেমন বাবারটা আমার না, আমি না কিনলে বাবা নেয় না, আমার ভাইয়ারটা না কিনলে সে নেয় না, এই দুইজনের অন্তত আমার নিতে হয়, চাচু রয়েছে, চাচুটা তো কিনতেই হবে, তো এদেরটা নিতেই হয়, তো যার জন্য আর কি শপিংটা মেইনলি আরো বেশি করে মানে রেসপন্সিবিলিটি আসলে অনেক বেশি চলে আসে। আপু, আমাদের রান্নার কত দূর, কতক্ষণ লাগবে আর রান্না করতে? এখন থেকে আর 20 মিনিট লাগবে হয়তো। আচ্ছা, 20 মিনিটে আমরা কুক করব আরো। হ্যাঁ, ওকে, আমরা বিরতির পর ফেরত আসলাম, হয়ে গেছে আমার বোধহয়, মনে হয় হয়ে গেছে। ওকে, আহা, ঢাকনাটা উঠানোর পর যে স্মেলটা না, মানে দেখি স্পিচলেস, কখন খাবো? তাহলে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। হ্যাঁ, পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার সময় তোমাকে বলে দিছি যে এইভাবে ভেঙে গুঁড়া করে দিবা। ওকে, আর এখন ওই যে কেওড়া, কেওড়াটা আমাকে একটু দাও। বাদশাহী, তারপরে হলো শাহী, এগুলার মধ্যে কেওড়া না দিলে সেটা হয় না একদম। এই যে কেওড়াটা দেওয়ার সাথে সাথে একটা স্মেল। থ্যাংক ইউ। এখন আস্ত কাঁচামরিচ আছে আমার কাছে, একটু আস্ত কাঁচামরিচটা দিয়ে দাও। থাক, তোমার আর কষ্ট না, দুজনে মিলে কাজ করলে ভালো লাগে, সবাই মিলে কাজ করলে সেই খাবারের টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায়। না, দীঘির যারা ফ্যান রয়েছে বলবে, ফারজানা আপু আমাদের দীঘি আপুকে দিয়ে কাজ করিয়েছে, এত নিজে করেনি, তাই একটু করে দিলাম, কভার আপ করলাম। কেমন হয়েছে দেখো? উফ, অসাধারণ, অসম্ভব সুন্দর। শেষ মুহূর্তে দেয়াটা হচ্ছে মালাই। আচ্ছা, ওস্তাদের মায়ের শেষ রাতে, আমার যে দুধ কি ফেভারিট হচ্ছে, মালাই খেয়ে ফেলিস। ওকে, তো এখন আমি ঢেকে দেব। ওকে, আর ঢেকে দেওয়ার আগে ঘি, যে ঘি মেইন হিরো, হ্যাঁ এটা দিয়ে দিচ্ছি। ওয়াও, দিয়ে চুলাটা একদম ধীমা আঁচে 1 মিনিট রাখবো। ওকে,
আচ্ছা, নোয়াখালীর মেয়েরা তো খুব অতিথি পরায়ণ হয়, নোয়াখালীর মেয়েরা খাওয়াতে বেশি পছন্দ করে নিজে খাওয়ার থেকে, রাইট? তো ধরো যে নোয়াখালীর ভাষা একটু যদি শুনি, গরু কত বা খাসি কত, এটা আসলে কিভাবে বলে? নোয়াখালীর ভাষা কি পারে দেখি? আনফরচুনেটলি নোয়াখালীর ভাষা পারি না। নোয়াখালীর ভাষা, সিলেটের ভাষা, চট্টগ্রামের ভাষা ভীষণ ভালো লাগে। হয়ে গেছে মনে হয় এক মিনিট, একদম ওকে হয়ে গেছে, তেলটা উঠে এসেছে একদম। বাদশাহী বাদশাহী একটা ভাব, কখন আসলে জাম্প করব খাবারটার উপরে এটা ভাবতেছি। চুলাটা বন্ধ করে দিই এবার সার্ভ করি। সেটাই তো, মানে রান্না যে করছি এটা সার্ভিং এরও তো একটা ব্যাপার আছে, ঠিক না? যে জলি আপু সবসময় বলে আগে দর্শনদারি পরে গুণ বিচারি, যা হওয়ার হবে। উফ, তেলটা একদম মানে তাকিয়ে আছে। হয়ে গেল আমাদের খাসির বাদশাহী রেজালা। থ্যাংক ইউ সো মাচ জলি আপু, ওয়েলকাম। দেখি ইটস জাস্ট মানে আমাদের জাস্ট এখন ছাপিয়ে পড়তে হবে। তো দর্শক, এই হলো আমাদের আজকের রেসিপি, খাসির বাদশাহী রেজালা। যারা ভাবছেন যে কী কী ইনগ্রেডিয়েন্টস মিস হয়ে গেছে, তাদের জন্য আরও একবার দেখিয়ে দিচ্ছি পুরো প্রস্তুত প্রণালী, দেখে নিন। খাসির মাংস 1 কেজি, আদা বাটা 2 টেবিল চামচ, পোস্তদানা বাটা 1 টেবিল চামচ, শাহি জিরা বাটা 1 চা চামচ, শুকনা মরিচ ঘিয়ে ভেজে গুঁড়া করা 2 চা চামচ, পেঁয়াজ কুচি 2 কাপ, ঘি 1 কাপের সিকি ভাগ, টক দই 1 কাপের সিকি ভাগ, দারচিনি 6 টুকরা, লবঙ্গ 8টি, বেরেস্তা আধা কাপ, জয়ফল জয়ত্রী গুঁড়া আধা চা চামচ, কাঁচামরিচ 8টি, আলুবোখারা 8টি, ঘন দুধ 1 কাপ, পেঁয়াজ বাটা আধা কাপ, রসুন বাটা 1 টেবিল চামচ, বাদাম বাটা 4 টেবিল চামচ, সাদা গোলমরিচ গুঁড়া 2 চা চামচ, তেল আধা কাপ, লবণ পরিমাণ মতো, মিষ্টি দই আধা কাপ, ছোটো এলাচ 6টি, তেজপাতা 4টি, গরম মশলা গুঁড়ো 1 চা চামচ, তেঁতুলের মার স্বাদ মতো, টমেটো সস 1 কাপ, কেওড়া 1 টেবিল চামচ, মালাই আধা কাপ। মাংস বড় টুকরো করে টক দই ও মিষ্টি দই, লবণ, গোলমরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে 1 থেকে 1.5 ঘন্টা মেরিনেট করে রাখতে হবে। হাঁড়িতে তেল ঘি গরম করে গরম মশলা ও তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ বাদামি রং করে ভেজে সব বাটা মশলা কষিয়ে মাংস দিয়ে মাঝারি আঁচে রান্না করতে হবে। মাংস তেলের ওপর চলে এলে গরম পানি দিতে হবে, এরপর আলু বোখারা দিয়ে দিবেন। মাংস সেদ্ধ হয়ে ঝোল কমে এলে বাদাম বাটা, দুধ, কেওড়া দিতে হবে, কাঁচামরিচ, তেঁতুলের মার, টমেটো সস দিয়ে দিতে হবে, বেরেস্তার সঙ্গে গরম মশলার গুঁড়া, জয়ফল জয়ত্রী গুঁড়া, শুকনা মরিচ গুঁড়া একসঙ্গে মিশিয়ে মাংস দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে মালাই দিয়ে নামিয়ে নিন। ব্যাস, হয়ে গেল খাসির বাদশাহী রেজালা। নিশ্চয়ই দেখে নিয়েছেন পুরো প্রস্তুত প্রণালীটা। আশা করছি খুব শীঘ্রই বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন। এখন আমরা খাবো। আচ্ছা, অলরাইট আপু, তাহলে প্লেটটা দাও, আমি সার্ভ করে দিচ্ছি। আমার জাস্ট মানে আর একটু খেয়ে বলো কেমন হয়েছে। কেমন হয়েছে? হ্যাঁ, আমাদের গেস্ট সে খাবে। চামচ দিয়ে কাটা খুবই টাফ, যদিও আমি চামচে খেতে পারি না। ওকে, আমার মনে হয় কাটা লাগবে না, পুরোটাই আই গেস। হ্যাঁ, চলে যাওয়া উচিত, গরম গরম। আমার মনে হয় যে চলে যাবে এখন। দেখি আপু, বাই বাই, আমাকে এটা দেন, আমি চলে যাই। অলরাইট, আমি টেস্ট করে বলো। আমি একটু জাস্ট ঝোলটা ট্রাই করব, কারণ আমি দর্শকদের সামনে বেশি খাবো না, ক্যামেরার পেছনে। টু বি ভেরি অনেস্ট জলি আপু, আমি আসলে খাসির ফ্যান না, বা খাসিটা ওইভাবে খাই না, বিফটা খুব খাই, কিন্তু দিস ওয়ান আমি আজকেই ট্রাই করবো এটা বাসায় গিয়ে। থ্যাংক ইউ, বাজার থেকে যাওয়ার সময় খাসি কিনে নিয়ে যাব, খাসির মাংস ট্রাই করব। অনেক মজা হয়েছে, ঠিক না? অসম্ভব। আচ্ছা যাক, দেখি কথা বলেছে শেষ পেশ, মানে মুখে এতক্ষণ ছিল মনে হচ্ছে কথা বলে টাইম ওয়েস্ট করা যাবে না। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ দেখি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ তোমাদের দুজনকে, তোমাকে অনেক থ্যাংকস, আর তোমাকে অনেক থ্যাংকস যে এত মজার একটা খাবার খাইয়েছো। আমি তো অবশ্যই ট্রাই করবো। থ্যাংক ইউ সো মাচ জলি আপা, আপনাকেও আরো একবার নিশ্চয়ই দেখা হবে আপনার সাথে নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ তোমাদের দুজনকে, ইনশাআল্লাহ আবার দেখা হচ্ছে। দর্শক, এই ছিল আমাদের আজকের ঈদ আয়োজন। আমাদের সাথে আপনারা এতক্ষণ ছিলেন, আমরা ভীষণ কৃতজ্ঞ, এবং সবসময় এরকম করে ভালোবাসায় থাকবেন। আপনারা দেখছিলেন এতক্ষণ চ্যানেল 24 এর ঈদ স্পেশাল আয়োজন, মিনিস্টার ফ্রিজ ঈদ রান্না। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে খুব শীঘ্রই, খোদা হাফেজ।